আসসালামু আলাইকুম আশা করি আপনারা ভালো আছেন আমি ইউটিউবের দর্শকদের সম্মানিত দর্শকদের প্রশ্ন উত্তরের চেষ্টা আমি বেশ কিছু করার চেষ্টা করছি কিন্তু তারপরে বিভিন্ন টেকনিক্যাল কারণে আমি পেরে উঠি না এটা অনেক খাটনি সাধ্য একটা ব্যাপার যেটা আর কি কোশ্চেন কালেক্ট করা এবং একটা দেখে আরেকটা বলা এটা আমার জন্য অনেক সময় টাফ হয়ে যায় তারপরে আমি কিছু প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব এগুলিন হয়তো আপনাদের কাজে লাগতে পারে আমার প্রথম প্রশ্ন হচ্ছে যে রাজীব বিশ্বাস তিনি বলছেন যে কাঁচা সবজি রোজ পুকুরে দেওয়া যাবে কিনা ভাই রাজীব বিশ্বাস আপনাকে অনেক ধন্যবাদ কাঁচা সবজি রোজ পুকুরে অবশ্যই দেওয়া যাবে এটা কোনো সমস্যার কোনো বিষয় না বরং কাঁচা সবজির মধ্যে যেমন ধরেন বিশেষ করে বাঁধাকপি এবং বিভিন্ন যে শাক এবং শাকের যে গাছ পুরানা হয়ে গেলে যে ডালগুলিন এগুলিন যদি বীজ করার জন্য যদি আপনারা না মেনটেন করেন আর কি না সংরক্ষণ করেন তাহলে এই কাঁচা অবস্থায় আপনারা পুকুরের কিনারায় যদি নামায় দেন তাহলে আপনারা বুঝতে পারবেন যে এর মানে বেনিফিটটা কী রকমের এটা সাংঘাতিক একটা জৈব সার হিসেবে কাজ করবে এবং মাছের খাদ্য হিসেবে কাজ করবে এটা আপনি করলে বুঝবেন আপনাকে অনেক ধন্যবাদ ভাই এরপরে সাগর বিশ্বাস বলছেন স্যার জৈব ও রাসায়নিক সার প্রয়োগের পর পুকুরের জল একদম সবুজ ভেরি নাইস এরপর ফার্মেন্টেড রাইস ব্রান দিলে দুই একদিনের ভিতরে জল পরিষ্কার হয়ে যায় এই ফার্মেন্টেড ব্রান দেওয়ার পর ৩-৪ দিন পর রাসায়নিক সার দিলে সব জলের রং জু প্লাঙ্কটন মানে ঠিক হয়ে যায় আর কি ঘটনাটা কি হয় ঘটনা হলো যখন আপনি জৈব এবং রাসায়নিক সার দেন তখন আপনার পানিটা সবুজ হয়ে যায় মোটামুটি ফাইটোপ্লাঙ্কটনের খুব সুন্দর একটা এখানে সমাবেশ ঘটে এরপর যেটা হয় সেটা হলো যে ফার্মেন্টেড রাইস ব্রান দিলে এটার যে জুসটা তৈরি হয় এই জুসটার কারণে সাংঘাতিকভাবে আপনার পুকুরে জু প্লাঙ্কটনটা তৈরি হয়ে যায় এই জু প্লাঙ্কটনের খাদ্যটা হচ্ছে এই ফাইটোপ্লাঙ্কটনটা এই যে কারণে এই জু প্লাঙ্কটনটা ফাইটোপ্লাঙ্কটনটা খাওয়ার কারণে পানিটা একদম ঝকঝকে পরিষ্কার হয়ে যায় তার আবার 2-3 দিনের মধ্যেই যদি আপনারা আবার দেন আবার যদি রাসায়নিক সার কিছুটা প্রয়োগ করতে পারেন তাহলে কিন্তু আপনাদের সাংঘাতিক একটা আবাদ আগায় আসবে এই জিনিসটা অনেকেই বোঝেন না অনেকে হয়তো ঘাবড়ায় যান যে আসলে এটা এরকমের হইল কেন এটার কারণটা কি এই জিনিসটা আর কি তো এটা একটা খুব স্বাভাবিক প্রক্রিয়া এটাকে নিয়ে ভয় পাওয়ার কিছু নেই এটা একটা সুন্দর একটা পদক্ষেপ আর কি সুন্দর সিস্টেম যেটা আপনার মাছকে প্রাকৃতিক খাবার দেওয়ার ব্যাপারটা আমরা পাশাপাশি চালাতে পারি এবং জু প্লাঙ্কটন এবং ফাইটোপ্লাঙ্কটনের উৎপাদনটাও যদি আমরা সাধারণত সহজভাবে রাখতে পারি তাহলে অবশ্যই আমাদের মাছ চাষ আগায় আসবে আমি বিশ্বাস করি এরপরে মোহাম্মদ লবিজুর রহমান তিনি বলছেন যে স্যার শিং মাছের ব্যাপারে কিছু বলেন আপনি শিং মাছের ব্যাপারে কিছু বলেন এ কথা বললে তো আমি কিছুই বলতে পারবো না ভাই একটু শুধু বলবো যে শিং মাছ একক চাষ হিসেবে শিং মাছ করা যেতে পারে কিন্তু শিং মাছের যেটা মানে ভালো দিক যেটা সেটা মোটামুটি টেকসই হয় ভালো টেকসই হয় কিন্তু শিং মাছের বাজারে নিয়ে যাওয়া বা বাজারের সঙ্গে যোগাযোগ করার একটা ব্যাপার স্যাপার আছে এইটা আপনাদেরকে চিন্তা করতে হবে আর শিং মাছের খারাপ দিক কিছু আছে সেটা হলো যে এককালীন শিং মাছ একটা মোটা পরিমাণে একটা বাজারজাত করা সমস্যা আর ধরেন মনে করেন যে শিং মাছ সম্পর্কে অনেক গল্প আছে মানে শতকে এত মন তত মন এগুলিন কোনো গ্রহণযোগ্যতার মধ্যে নয় আর শিং মাছের যারা অনেকেই শিং মাছের পোনার ব্যবসা করেন তারা কতগুলি এই বাজে গল্প দিয়ে পোনার স্টকিং রেটটাকে বাড়ায় দেন আসলে শিং মাছ মাগুরের কাছাকাছি যদি ধরার চেষ্টা করেন বা মানে মজুদ ঘনত্বটা যদি দেওয়া যায় যে আমরা শতকে ৩০০ দিতে পারি তাহলে কিন্তু খুব ভালো এবং যদি শিং মাছের আবার যদি খাবার ঠিক মতন না যায় তাহলে কিন্তু শিং মাছ হারায় যায় এই কথাটা খেয়াল রাখতে হবে আর এর যে খাদ্যটা দেওয়া উচিত সেটা হচ্ছে যে 30 থেকে 32% আমিষ সম্বলিত খাবার দেওয়া উচিত আর সেই সাথে আপনার দিনের প্রায় 4 থেকে 5% খাবার তার মোট বডি ওয়েটের এইটা দিলে আপনার আশা করা যায় যে শিং মাছের গ্রোথ খুব ভালো আসবে এরপরে চিঠিটা লিখছেন রাজীব দেবনাথ তিনি বলছেন যে আমি রাজীব দেবনাথ বর্ধমান থেকে বলছি আমি খোল গুড় কুমড়া একসঙ্গে মিশিয়ে পচিয়ে দিই জলের কালার সবুজ হয়ে যায় এটা কি দেওয়া চলবে আপনি কুমড়োর কথা বলছেন মিষ্টি কুমড়া কেন মিষ্টি কুমড়া এখানে ঢুকালেন কেন আমি জিনিসটা বুঝতে পারলাম না এবং খোল গুড় এই যে এটা ভাই এটা কিন্তু আমরা কিন্তু বলি নেই তো এটা হয়তো যে একটা জৈব সারের একটা ব্যাপার স্যাপার ঘটে কিন্তু এখানে পচনটা কতটুকু কমপ্লিট হয় আর বাকিটা পুকুরে কতটুকু কাজে দেয় এটা আমি ঠিক বলতে পারবো না তবে এই এমন কোনো কিছু করা উচিত না যেটা রিস্কি অবস্থায় যেতে পারে তো কুমড়া তো আপনি ইচ্ছা করলে সিদ্ধ করে দিতে পারেন মাছকে খাবার হিসেবে এটা দিতেই পারেন চিংড়ির জন্য এটা খুব ভালো খাবার তো পারতপক্ষে যে জিনিসগুলি আমাদের জানা বোঝা আছে সেগুলির মধ্যে যদি আমরা এই রকমের করি তাহলে আমাদের এই সমস্যাগুলির সম্ভাবনা কম কিন্তু অনেক সময় দেখা যায় যে আপনারা একটা সময় এমন একটা অবস্থায় যান যে খুবই একটা খারাপ অবস্থায় যায় তখন টোটালি একটা লস হয়ে যায় এরপরে মোহাম্মদ দিলওয়ার হোসেন বলছেন স্যার ব্যাঙের বাচ্চা মারতে শতকে কি পরিমাণে কেরোসিন দেব আমরা এটা শতকে না আমরা বিঘায় একটা কথা বলি মোহাম্মদ দিলওয়ার হোসেন আপনার ব্যাঙের বাচ্চার সমস্যা আপনারা যদি এইটা এই যে বিঘায় এক থেকে 1.5 লিটার বা 1.5 লিটার কেরোসিন কিংবা ডিজেল পার দিয়ে যদি আপনারা ছিটায় দেন তাহলে কিন্তু ব্যাঙ আর আসে না এর মধ্যে অনেকের ধারণা যে পানিতে দেওয়া যাবে কিনা হ্যান ত্যান অনেক কিছু বলেন পানিতে দিলেও কাজ হয় পানিতে দিলে হাঁস পোকা মরে তো তো যদি আমরা পুকুর প্রস্তুতির শুরুতেই যখন পুকুরে পানি উঠাবো তখন কিন্তু একটা পরিবেশ সুন্দর পরিবেশ পেয়ে গেলে তাহলে কিন্তু ব্যাঙ ওখানটায় টিম পারার জন্য তাড়াতাড়ি ছুটে আসে তো এই ব্যাঙকে আবার নিরুৎসাহিত করার জন্য আমরা যদি কেরোসিন কিছু পারে ছিটাই দেই আর যদি আমরা পারেও কিছু দিয়ে দেই কেরোসিন পুকুরের মধ্যেও যদি অল্প কিছু দেই তাহলে কিন্তু এই হাঁস পোকাটা দমন করা খুব সহজ হয়ে যায় আপনারা জানেন যে হাঁস পোকা আমাদের সাংঘাতিক দুশমন তো এটা এই এটা এটা আমরা কন্ট্রোল করতেই পারি এরপরে চিঠিটা হচ্ছে মোহাম্মদ অলিউর রহমান তিনি বলছেন যে স্যার হাউ টু ওয়াচ লাইভ ভিডিও আই অ্যাম সিইং ইয়োর ভিডিওস অন ইউটিউব আই ওয়ান্ট টু আস্ক সাম কোশ্চেন্স অ্যান্ড আই অ্যাম অলসো এ fresher here I need some advice in order to achieve the best result and I do not want to try these fish feed these are expensive and not good for healthy growth if I am not wrong it's my hobby my father cultivated before me thanks in advance sir আপনাকে অনেক ধন্যবাদ আলিউর রহমান কিন্তু বাংলা দিয়ে লিখলে জিনিসটা যদি খুব ভালো হতো এমন যদি হতো যে বাংলা না জানেন তাহলে হয়তো খুব ভালো আমরা চাই যে আমাদের যে প্রত্যেক চাষি ভাইয়ের কাছে যে প্রশ্নগুলি আমার কাছে আসে এবং আমি যতটুকু পরামর্শ দেওয়ার চেষ্টা করি আমরা যেন সবাই এটা শেয়ার করতে পারি আপনি যেটা বলছেন সেটা হচ্ছে যে আপনি লাইভ ভিডিও দেখতে চান কবে আপনি এটা দেখতে পারবেন আমি খুব তাড়াতাড়ি লাইভ ভিডিওর একটা সময় একটা শিডিউল একটা করব অন্তত সপ্তাহে একদিন দুপুরে এবং একদিন রাত্রে এটা আমি লাইভ ভিডিও করার চেষ্টা করব এবং আশা করি আমার ইউটিউবের দর্শক ভাইরা তখন হয়তো রেসপন্স করবেন একটা তারিখ নির্ধারণ করব আর কি আমি বা বার সপ্তাহে একটা বার নির্ধারণ করব এটা একটা অচিরেই করার চেষ্টা করব আমি দেখছি বা আমি জানছি যে এটার গুরুত্বটা অনেক বেশি এবং অনেক চাষি ভাই উপকৃত হবেন আমি খুব তাড়াতাড়ি করব এটা আপনাকে অনেক ধন্যবাদ মিস্টার অলিউর রহমান সাহেব এরপরের চিঠিটা হচ্ছে সানাউজ খান রবিন ভাই সানাউজ খান রবিন এইটা আপনার চিঠিটা আপনি ইংলিশে লিখছেন এটা নিয়ে খুব সমস্যা আমি পারতপক্ষে পরবর্তীতে হয়তো ইংলিশে লেখা চিঠির উত্তর দেবো কি না সমস্যা আছে যাই হোক আপনি বলছেন আপনার অ্যারেটারের প্রাইস কত পড়ছে আমার অ্যারেটারের প্রাইস প্রায় সব মিলে আপনার 18-20 মতন গেছে তবে আমি অনেক বেশি সুযোগ করছি যেটা আপনার ইয়াতে আমার একাধিক পুকুরে আমি এই জিনিসটা নেওয়ার চেষ্টা করছি আর কি এরপরে আমরা একটা চিঠি পাইছি একটা অনেক লম্বা চিঠি কিন্তু এই চিঠিটাকে আমি উত্তর দেওয়ার চেষ্টা করব বেশ কয়েকটা প্রশ্ন উনি লিখছেন সেটা হচ্ছে যে ইন্দ্রনীল চৌধুরী প্রায় এক সপ্তাহ আগে উনি এই চিঠিটা লিখছেন তো তারপরেও ইংলিশে হলেও ওনার এই ইয়েগুলি আমি দেওয়ার চেষ্টা করব কারণ খুব সুন্দর সুন্দর প্রশ্ন এখানে আসছে সেটা হচ্ছে যে স্যার প্রথমে আপনি আমার প্রণাম নেবেন আমি ইন্দ্রনীল চৌধুরী কি সুরি বীরভূম ওয়েস্ট বেঙ্গল থেকে বলছি উনি বীরভূমে ওয়েস্ট বেঙ্গল থেকে বলছেন আমি 10 বছর মাছ চাষ করছি কিন্তু কোম্পানি ফিডের পাল্লায় পড়ে গত 3 বছর ধরে চরম লস খেলাম আমাকে বাঁচান আমি বাঁচানোর কিছু নেই ভাই আপনার নিজেকে বাঁচতে হবে আমার প্রচুর সমস্যা তাই আপনার সাথে ফোনে কথা বলতে পারলে ভালো হতো আপনার প্রথম প্রশ্ন হচ্ছে যেটা সেটা হলো যে পুকুরে মাছ থাকাকালীন শতকে 20 केजी करे चून देवा जाबे भाई इंद्रनील चौधुरी आमी आपनाके बार बार एकटू आह्वान जानाच्छि आपनि एकटू अटेंशन देवार चेष्टा करबेन। आमी 20 केजिर कथा कोथाओ बोलिनि, एटा आपनारा जदि शुने थाकेन बा बुझे थाकेन एखाने भूल बोलछेन, भूल शुनछेन किंबा भूल बुझछेन। মাছ থাকাকালীন কখনোই 20 কেজি কেন 1 কেজি দিলেই এটা অত্যন্ত রিস্কি হয়ে যায়। যারা বলছে বা আপনি কেন এটা বুঝলেন এই জিনিসটা আমি বুঝতে পারলাম না, আপনি এই প্রশ্নটা করছেন কি আমাকে হয়রানি করার জন্য নাকি জানার বুঝার ক্লিয়ার হওয়ার জন্য আমি ঠিক জানি না। আমি শতকে 150 থেকে সর্বোচ্চ 200 গ্রাম পর্যন্ত বলি, তারপরে আমি বলি না। আপনার 2 নম্বর প্রশ্ন হচ্ছে যে গুড় ইস্টের মিশ্রণ খাবারে মিশিয়ে কি পাত্রে খাবার দেব? না, আপনি এটা প্রত্যেক দিন এটা আপনি দেবেন না, আপনি সপ্তাহে এটা দিতে পারেন। যে মানে ইস্ট মোলাসেসের যে ব্যাপার স্যাপারটা এইটার ব্যাপারটা সপ্তাহে একদিন দেওয়া যেতে ফার্মেন্টেড করে। আর ৩ নম্বর প্রশ্ন হচ্ছে যে লালন পুকুরে জাল বা জল আপনার বোঝা যাচ্ছে না যে ঘটনাটা কি, জাল বলছেন না জল বলছেন, ধরে নিচ্ছি জল বলছেন, কতদিন পর পর দেবো? আমি লালন পুকুরে জল দেওয়ার জন্য আমি সব সময় বলি না, প্রয়োজনে আপনি পানি দেবেন, তা নাহলে আপনার পানি দেওয়ার কোনো দরকার আছে বলে আমি মনে করি না। কেন পানি দিতে হবে, এটা তো দেওয়ার কোনো প্রশ্নই আসে না। আর ৪ নম্বর প্রশ্ন হচ্ছে যে গুগলি বা শামুকের জন্য ব্ল্যাক কার্প না আমেরিকান রুই ভালো? আপনার ব্ল্যাক কার্প একসময় ভালো ছিল, আবার এখন আমেরিকান রুই বা আপনার কার্পিও মাছ দেখা যাচ্ছে যে পারগুলান ভেঙে ফেলে, এই জন্য বেশি মাত্রায় দেওয়া যাবে না। সীমিত মাত্রায় এই কার্পিও মাছ বা বিরোর কার্প যদি আমরা দিই তাহলে এটা একটা কন্ট্রোলে আসে, কিন্তু কার্পিও বা মিরর কার্পের সংখ্যা যদি পুকুরে বেশি হয়ে যায় তাহলে পারগুলোকে খুব তাড়াতাড়ি নষ্ট করে ফেলে। আপনার 5 নম্বর প্রশ্ন হচ্ছে অ্যাঙ্কর ডাল মানে খেসারির ডাল? না, অ্যাঙ্কর ডাল মানে খেসারির ডাল নয়, অ্যাঙ্কর ডাল মানে হচ্ছে আপনার ভেজ, যেটা অস্ট্রেলিয়ান একটা ফিড। এইটা আমাদের সাধারণত অস্ট্রেলিয়ায় ঘোড়ার খাদ্য এবং এটাতে যেটা খারাপ দিক আছে একটা, সেটা হচ্ছে যে এখানে কিছু নিউরোটক্সিন থাকার কারণে নিয়মিতভাবে খাওয়া যাবে না। যদিও আমরা আপনাদের ভারতে কি অবস্থা জানি না, কিন্তু আমাদের বাংলাদেশে প্রায় আমাদের বেসনের মূল উপাদানটাই এখন অ্যাঙ্কর, আমরা মাছকেও খাওয়াচ্ছি। তা যেহেতু মাছের একটা নিউরোটক্সিন হয়ে আর কি হবে কি না হবে এই জন্য আমরা টেনে মাথা ঘামাই না, কিন্তু মানুষের জন্য এটা নিয়মিত খাওয়া উচিত হবে না। তো এটা হচ্ছে অ্যাঙ্কর বা ভেজ, আপনি ভিডিওতে বা ইউটিউবে মানে আপনার গুগলে আপনি সার্চ করলে জিনিসটা আপনি বুঝতে পারবেন, এইটা একটা। আর আপনার 6 নম্বর প্রশ্ন হচ্ছে যে একর প্রতি 4 পিস চিতল দিলে আমাশা কমবে কিন্তু মাছ খাবে না? হ্যাঁ, এটা এরকম এটা না, ঠিক আপনি 4 শতকে যদি একটা চিতল মাছ দিয়ে দেন তাহলে আপনার এই সমস্যার সমাধান হবে। আপনার 7 নম্বর প্রশ্ন হচ্ছে যে 140 দিনের চাষে কত গ্রামের মাছ কত পিস শতকে ফেলবো? এটা আপনার নির্ভর করবে আপনার টার্গেটের উপরে। 140 দিনে আপনার আসে নিয়ার অ্যাবাউট 3 আর 4 20, 4 মাস 4.5 মাসের মধ্যে আপনি 20টা 25টা, এবং এটা নির্ভর করে যদি আপনি অ্যারেটর ব্যবহার করতে পারেন সেক্ষেত্রে আপনার অ্যারেটর ব্যবহারের সাপেক্ষে আপনি মাছের সংখ্যা 25-30টা দিতেই পারেন, এটাতে কোনো সমস্যার কোনো কিছু নাই। আর 8 নম্বর প্রশ্ন হচ্ছে চাই গুড় কত পরিমাণে প্রতি মাসে দেবো? চাই না, ছাই। আচ্ছা, ছাই এবং গুড়, এটা হচ্ছে আপনি যদি প্রতি শতকে মাসে 1 কেজি করে ছাই এবং 1 কেজি মানে 40 গ্রামের মতন যদি চিটাগুড় মোলাসেস আপনি দেন তাহলে আপনার এটা প্রয়োজন মিটবে। তবে চিটাগুড়ের অভাবে আপনি চিনিও ব্যবহার করতে পারেন। আমার মনে হয় যে আমি আপনাকে সন্তুষ্ট করতে পারছি মোটামুটি। এইটাই, এত সিরিয়াসলি এত কিছু নেওয়ার দেওয়ার কিছু নাই, আপনার এই জিনিসগুলো বোঝার চেষ্টা করেন। আর আপনি বাংলায় প্রশ্ন করার চেষ্টা করেন, তাহলে আমিও হয়তো আপনাকে ভবিষ্যতে আরও বেশি দিতে পারবো আর কি, ফিডব্যাক দিতে পারবো। আপনাকে অনেক ধন্যবাদ ভাই। এরপরে চিঠিটা হচ্ছে সূর্য যাদব। সূর্য যাদব বলছেন যে স্যার পুকুরে দেখছি যে পাঙ্গাস মাছের মাথাটা উপরে এবং লেজটা নিচের দিকে ভেসে বেড়াচ্ছে, তখন দুপুর 1টা, কি সমস্যা হচ্ছে? ভাই সূর্য যাদব, আমার মনে হয় যে আপনার এই পাঙ্গাসটাতে ড্রপসি রোগ হয়েছে। ড্রপসি হলে আপনি যেটা করবেন সেটা হলো যে আপনার যদি অ্যান্টিবায়োটিক দেন তাহলে কোনো সমস্যা হবে না। অ্যান্টিবায়োটিকটা দিলে আপনি যেটা করতে পারবেন সেটা হচ্ছে যে এরকমের এটা ৬ দিন চালাতে হবে এবং অক্সিটেট্রাসাইক্লিন গ্রুপের অ্যান্টিবায়োটিক আপনি প্রতি কেজি খাবারের সঙ্গে যদি আপনি 5 গ্রাম করে যদি আপনি দেন দিয়ে আপনি এটা ৬ দিন চালান তাহলে আপনার এই সমস্যাটা থাকবে না এবং এটা কিন্তু মাছ মারা যাবে কিন্তু খুব তাড়াতাড়ি। তো আপনি এটা চেষ্টা করেন কতটুকু আপনি কি করতে পারেন না পারেন। এরপরে চিঠিটা হচ্ছে মনোজ বর্মন। মনোজ বর্মন বলছেন যে স্যার আমি মনোজ বর্মন জলপাইগুড়ি থেকে বলছি, আপনার কাছে অনেক তথ্য পেয়েছি মাছ চাষের, এই তথ্যকে সম্বল করে মাছ চাষ করতে যাচ্ছি। আপনার দুইটা প্রশ্ন, একটা প্রশ্ন হচ্ছে যে মাগুর মাছ পার শতকে কত পিস দেব? মাগুর মাছ 250-250টা যদি দেন মনোজ বর্মন, আপনার দৃষ্টি আকর্ষণ করছি, তাহলে খুব ভালো হবে। আর পুঁটি মাছের কথা বলছেন, পুঁটি মাছ কি ওই পুকুরে দেবেন না অন্য পুকুরে দেবেন সেটা আপনি বলেন নাই। যদি ওই পুকুরে দেন মাগুরের সাথে তাহলে আপনি এই শতকে 2-3টা দিয়ে দিতে পারেন। আর যদি আপনি এককের কথা ভাবেন, এককের জন্য আমি সরপুটির কথা আমি বলি না। তো এই আপনি মাগুরটা যদি আপনি এরকমভাবে দেন তাহলে কিন্তু আপনার খুব ভালো হবে। এরপরে শাওন টাইসন বি বিএসআই কী লেখেন আপনারা আমি বুঝি না, তিনি বলছেন যে স্যার আমি রাজবাড়ি থেকে, আমার নামে টাইসন, আমি একজন ছোট্ট মাছ চাষি। আচ্ছা, আর আপনি হলেন আমাদের অনুপ্রেরণা ও দিক নির্দেশক। স্যার আপনার সকল ভিডিও দেখি, খুব ভালো লাগে, আমার মাছের প্রতি ছোট থেকেই অনেক ভালোবাসা। মাছ চাষে অনেক কিছু শিখতে পেরেছি যা শিখতে আমাকে অনেক সময় লাগতো, এই জন্য আপনাকে ধন্যবাদ স্যার। আমার সমস্যা হলো কিছুদিন ধরে পুকুরের মাছ মারা যাচ্ছে, মাছ মরে ভেসে উঠলে বুঝে যায়, কিন্তু কোনো রোগ ধরতে পারছি না, কোনো ঘা বা ক্ষত নাই, কিন্তু মাছের পরিমাণ অনেক বেশি, সেই জন্য এমন হচ্ছে কি না মেহরবানি করে এর সমাধানের উপায় জানাবেন। আপনার প্রতি রইল অনেক ভালোবাসা, ছোট্ট চাষি টাইসন, আপনাকে অনেক ধন্যবাদ। আমার মনে হয় যে আপনার মাছের ঘনত্বটা অনেক বেশি হয়ে গেছে, আপনার মাছের ঘনত্বটা আপনাকে চেক করা উচিত। যদি কোনো সমস্যা না থাকে তাহলে আমার মনে হয় যে এটার পরিচর্যার যে জিনিসটা সেইটা আপনার বোধহয় গ্যাপ হচ্ছে, এইটা আপনি একটু খেয়াল করেন তাহলে বুঝতে পারবেন। এরপরে চিঠিটা হচ্ছে রবিউল ইসলাম, তিনি বলছেন স্যার সালাম নেবেন, স্যার আমি জানতে চাই আমার ঘেরে 5 দিন আগে রিপকট দিয়েছি, তার 2 দিন পরে রেনামাইসিন দিয়েছি, পানি 6 ফুট, ঘেরের আয়তন জলাকার 25 শতক, প্রতিদিন 5-6 ঘন্টা মোটর দিয়ে পানি দেওয়া হয়। এখানে কার্প মিশ্র মাছ চাষ, কিন্তু সিলভার কার্প প্রতিদিন 5-6টা মারা যাচ্ছে। এখন আমি কি করতে পারি? প্রতি 1 দিন পরপর 20 কেজি খাবার দিচ্ছি, ধন্যবাদ স্যার। সৌদি আরব, রবিউল। আমার একটা জিনিস আমি বুঝতে পারলাম না যে আপনার 25 শতক জলাশয়ে আপনি, রবিউল ইসলাম সাহেব, আমার মনে হয় যে আপনার এই মাছ চাষ যিনি দেখাশোনা করতেছেন তিনি আপনাকে সর্বনাশের চরম কাজটা আপনাকে করতে চাচ্ছেন, কারণ 25 শতক জায়গায় প্রতিদিন এই 20 কেজি খাবার 1 দিন পরপর, এই জিনিসটা খুব গ্রহণযোগ্য হলো না। যে আপনি যদি কার্প জাতীয় মাছ চাষ করেন তাহলে দিনে আপনার 10 কেজি, তাও আবার 1 দিন পর 1 দিন, এই বুদ্ধিগুলা ভাই আপনাকে যে দিছে, আপনি এরপর থেকে আমাকে আর কোনো কন্ট্যাক্ট করবেন না বা আমাকে কোনো চিঠি লিখবেন না। যার কাছে এই বুদ্ধি পরামর্শ নিয়ে আপনি এই কাজগুলি করেন, আপনি আর পরবর্তীতে তার সঙ্গেই আপনি কাজগুলি করবেন, কারণ আপনারা অনেক কিছু, আপনাদের পিছনে আমি কিন্তু অনেক সময় দিই, কিন্তু আপনাদের মধ্যে আমি সেই বোধটা দেখি না যে আমার কথাটাকে ধরে রাখার মতন। আপনারা আমার কথাকে ভায়োলেট করেন, আমার কোনো সমস্যার কিছু নেই, তো আমি তো আপনাদেরকে কাউকে জোর করি নাই যে আমার কথা মতন চলেন, কিন্তু আপনারা বিভিন্ন রকমের তরিকা মেনটেন করে এসে আমার ঘাটে এসে আমাকে কমপ্লেন করবেন, এই জিনিসটা আমি সহজভাবে নেব না। আপনি যেখান থেকে, যার কাছ থেকে বুদ্ধি পরামর্শ নেন, আপনি তার কাছ থেকে নেন, এবং ভবিষ্যতে আমি আপনাকে কোনো প্রশ্নের উত্তর আর দেব না। আপনাকে ধন্যবাদ দেওয়া যাবে কি না এইটা একটা ব্যাপার। এরপরের চিঠিটা হচ্ছে সৌমেন সেন বলছেন যে স্যার আমার পুকুরে রূপচাঁদা মাছ 100-200 গ্রাম সাইজে ছিল, কিন্তু অগ্রহায়ণ মাসে, কিন্তু আজ দেখছি একটা রূপচাঁদা মাছ নেই। এখন প্রশ্ন হলো মাছগুলো কীভাবে মারা গেল? বাকি সমস্ত মাছ ঠিকই আছে। ভাই সৌমেন সেন, আপনার রূপচাঁদা বিষয়ে দুঃখের সঙ্গে জানাচ্ছি যে আমরা রূপচাঁদা বা পাকু কিংবা পিরানা সম্পর্কে কোনো পরামর্শ দিই না। তারপরেও আপনি ভবিষ্যতে আশা করি এটা করবেন না, এটা আমাদের বাংলাদেশে সাংঘাতিকভাবে রেস্ট্রিক্টেড। আমি জানি না ভারত সরকার হয়তো এখনও এটাকে সেভাবে নেন নাই বা দেখেন নাই, হয়তো আপনাদের জনসংখ্যাজনিত কারণে আপনারা এখনও এটা হয়তো চাষ করতেছেন। এরকম অনেক সময় অনেক কিছু হয় যে জনসংখ্যাজনিত কারণে অনেক ইল্লিগাল জিনিস, আমাদের দেশে এটাকে ইল্লিগাল হিসেবে ঘোষণা করা হয়ে গেছে, যদিও আবার অনেকেই এটা আবাদ করতেছে, এটাও সত্য কথা। তো আমরা এটা আইনত দণ্ডনীয় একটা অপরাধ। আর খুব সম্ভব এরা যেহেতু একসঙ্গেই থাকে এবং যখন খাবারের অভাব হয়ে গেছে তখন এরা একই বোধহয় অপরকে খেয়ে এদের সংখ্যাটাকে এরা কমায় ফেলছে, এটাই বোধহয় খুব একটা কারণ। আচ্ছা, এর পরের চিঠিটা লিখছেন সাগর শেখ। তিনি বলছেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ভাই, আশা করি ভালো আছেন। স্যার, বাদাম খৈল 45 ও সরিষা খৈল 25 টাকা, দুইটির প্রোটিন এক, তাহলে বাদাম ব্যবহারের লাভ কি? সরিষার খৈল পুকুরে ভিজিয়ে রাখা যাবে? আপনার 2-3টা প্রশ্ন। বাদাম খৈলের দাম হয়তো 45 টাকা এবং সরিষার খৈল 25 টাকা, দুইটার প্রোটিন কিন্তু এক সমান নয়। বাদাম খৈলের মধ্যে একটু বেশি আছে, আর সরিষার খৈলের মধ্যে 32-33-এর মতন আছে, আর বাদাম খৈলের মধ্যে প্রায় 36-38-এর মতন জায়গা। তো কথা হলো যে যদি সরিষার খৈলের দাম যদি 25 টাকা হয় তাহলে আপনি সরিষার খৈলেই আপনি অবশ্যই ব্যবহার করবেন। আর সরিষার খৈল পুকুরের পানিতে ভিজায় না রাখাই ভালো, কারণ সরিষার খৈলের মধ্যে কিছু বিষাক্ত পদার্থ থাকে। এবং মনে করেন যে এমন যদি হয় যে খাবারের জন্য এটা তো আর ওখানে ভিজায় রাখার তো কোনো জাস্টিফিকেশন নাই। তো যদি আপনি মনে করেন যে না হাত কোনো কিছু যদি না থাকে তাহলে কিন্তু আপনি এটা ইয়ে করতে পারেন। যদি পুকুরটা আপনার বড় হয় তাহলে কোনো সমস্যা নাই, আর যদি পুকুর ছোট হয় তাহলে আপনার একটা সমস্যা হতে পারে, এইটা আপনি একটু খেয়াল করবেন। এরপরে মানিক সরকার বলছেন, স্যার আমি দক্ষিণ দিনাজপুর, ওয়েস্ট বেঙ্গল, ইন্ডিয়া থেকে বলছি। ভেরি নাইস, মোস্ট ওয়েলকাম ভাই। আমাদের এইখানে সরিষার খৈল আর ডিওআরবির দাম প্রায় সমান, তাহলে কোনটা ব্যবহার করা সঠিক হবে? সরিষার খৈল হলো 20 টাকা, ডিওআরবি হইল 18 টাকা। ভাই মানিক সরকার, মাংসের দাম আর ভাতের দাম যদি এক সমান হয়ে যায় তাহলে কি ভাত বাদ দিয়ে মাংস খাওয়া শুরু করবেন? তা না, আপনি এখানে আমি বলবো যে আপনি এখানে আপনি একজন ভাগ্যবান ব্যক্তির মধ্যে একজন। আপনি যেটা করবেন সেটা হচ্ছে যে 1 কেজি সরিষার খৈল দেবেন আর 1 কেজি ডিওআরবি দেবেন। এইটা যদি আপনি মিশায় যদি খাবার বানান তাহলে আপনার খাবারটা সুপার বাম্পার একটা খাবার হবে, কারণ ওতে আপনার প্রোটিন আসবে প্রায় 25%-এর মতন এবং আপনার কেজি আসবে 20-21 টাকার মতন। এটা আপনি খুবই ভাগ্যবান আমি মনে করি, এবং আপনি এই কাজটাই করবেন। তাহলে আপনি অবশ্যই মাছ চাষে একটা মানে বাড়তি সাশ্রয় হবে আপনার খাবারের দামের মধ্যে আর কি। আপনাকে অনেক ধন্যবাদ ভাই। এরপরে চিঠিটা হচ্ছে এআর রকি। তিনি বলছেন যে, স্যার হঠাৎ করে পুকুরের পানি চকচকে ফিল্টারের মতন হয়ে গেল, 2 দিন পর ঠিক আপনার ঘরের ওয়ালের মতন হয়ে গেল। পুকুরের মাছ খাবার খাচ্ছে কিন্তু পানি ঘোলা। আমার পুকুরে কার্প জাতীয় আর পাঙ্গাস মাছ আছে। এখন স্যার আপনি বলবেন কি এটার ভালো মন্দ দিকটা? আপনার পরামর্শ কাম্য। আপনাকে অনেক ধন্যবাদ এআর রকি। আপনার ঘটনা হইল যে আপনার জুপ্লাঙ্কটন যে মুহূর্তে আপনার পুকুরে বেড়ে গেছে সেই মুহূর্তে আপনার পানিটা চকচকে হয়ে গেছে, কিন্তু এইটা আবার খেতে গিয়ে মাছ ওই বেশি ঘাটাঘাটি করার কারণে পানিগুলোকে আবার সব ঘোলা করে ফেলছে, যে কারণে আপনার এই পানিটা ঘোলা হয়ে গেছে। আপনি ওই আবার প্রাকৃতিক সার প্রয়োগ করে, যেহেতু আপনার পুকুরে কার্প জাতীয় এবং পাঙ্গাস মাছ যেহেতু দুইটাই আছে, সেহেতু আপনি ওই যে গোবর সরিষার খৈল যে পচিয়ে যে আমরা 5 দিন পরে ডিএপি মিশিয়ে যে এজেন্টটা দিতে বলি আর কি, যে সারটা জৈব সারটা দিতে বলি, আপনি এরকমের একটা কাজ করেন এবং খাবারের পরিমাণটা একটু বাড়ায় দেন, তাহলে আপনার জন্য খুব ভালো হবে। আপনাকে অনেক ধন্যবাদ, দেরিতে হলেও আপনাকে আমি প্রশ্নটা দিতে পারলাম, আমার কাছে খুব ভালো লাগছে ভাই। এর পরের চিঠিটা হচ্ছে যে হরিপদ বারিক। তিনি বলছেন, আমি হরিপদ বারিক, পশ্চিমবঙ্গ, হাওড়া জেলা থেকে বলছি। খুব সুন্দর। তিনি বলছেন যে রেশম কিট মিল এ আমিষের পরিমাণ 60 থেকে 65%, নারিকেল কেক ও সূর্যমুখী কেক কি? ভাই হরিপদ বারিক, আপনাকে অনেক ধন্যবাদ। নারিকেল কেক এবং সূর্যমুখী কেক হচ্ছে যে নারিকেলের যে তেল বের করে নেওয়ার পরে যে অবশিষ্টাংশ থাকে এটা নারিকেল কেক, আর সূর্যমুখী কেক হচ্ছে যে সূর্যমুখীর থেকে যে তেল বের করে নেওয়ার পরে যেটা হয় যে খৈলটা পাওয়া যায় আর কি, সেইটাকে সূর্যমুখী কেক কিংবা সূর্যমুখীর খৈল আমরা বলতে পারি। সূর্যমুখীর কেকের মধ্যে বা সূর্যমুখীর খৈলের মধ্যে কিন্তু প্রোটিন কিন্তু 42 থেকে 45%-এর মতন থাকে। এটা কিন্তু অত্যন্ত উচ্চ আমিষ সম্বলিত একটা জিনিস। এইটাকে আপনারা সয়াবিনের সঙ্গে তুলনা করতে পারেন, दामेर दिक थेके जदि कम्पैरेटिवली कम है ताहले किन्तु एटाके आपनि खूब सुंदर खाद्य हिसेबे व्यवहार करते पारेन। आर नारिकेलेर केकेर मध्ये 18-20% मतन प्रोटीन थाके, तो एइटा जदि 18-20 टाकार मध्ये हय ताहले एटा आपनारा एटा निते पारेन। आर सूर्यमुखी जदि 30-35 पर्यन्त जदि हय ताहले आपनारा एटा निते पारेन, कारण एटा खूब भालो प्रोटीन। एटा आमादेर व्यवहारटा कम, कारण आपनार जेहेतु खूब एकटा बेशी ইয়া নাই পাওয়া যায় না, সেই জন্য আমরা এটা ব্যবহার করতে পারি না। কিন্তু সূর্যমুখীর খৈল খাবার হিসেবে খুব ভালো, এটা আপনারা সহজে ব্যবহার করতেই পারেন। এরপরের চিঠিটা হচ্ছে শেখ ইয়াসির আরাফাত, তিনি বলছেন যে স্যার মিরিক মাছের ঘাড়ের আঁশ উঠে লাল ঘা হয়ে গেছে, কি ওষুধ দেব? শেখ ইয়াসির আরাফাত আপনাকে অনেক ধন্যবাদ। আপনার মৃগেল মাছের সংখ্যাটা বেড়ে গেছে ওখানটায় খুব বেশি মাত্রায়, যে কারণে আপনার ঘাড়ের আঁশ উঠে গেছে এবং খাবারেরও ঘাটতি হয়ে গেছে। শুধু ওষুধ দিলে ওখানে হবে না, আপনি একটু খাবারের পরিমাণটা একটু বাড়ায় দেন। আর আপনি অক্সিটেট্রাসাইক্লিন গ্রুপের ঔষধ পাউডারটা আপনি প্রতি কেজি খাবারের সঙ্গে 5 গ্রাম করে দেন। সপ্তাহে আপনি সপ্তাহে না, আপনি জাস্ট 6 দিন, 5 থেকে 6 দিন, বা ঘায়ের পরিমাণটা বেশি হয়ে গেলে আপনি 7 দিন পর্যন্ত এটা কন্টিনিউ করতে পারেন, তাহলে আপনি এটা আপনার ভালো ফলাফল হবে। তা নাহলে কিন্তু মাছ আস্তে আস্তে মারা যাওয়ার সুযোগ মানে তৈরি অবস্থা তৈরি হবে। এরপরে চিঠিটা হচ্ছে যে প্রশান্ত পাল, তিনি বলছেন যে ফিশকে কি ধরে এত ফিশ আলাদা করে ট্রিটমেন্ট করব কি করে? ভাই প্রশান্ত পাল, যদি আপনার মাছ যদি আলাদাভাবে ধরে যদি ট্রিটমেন্ট করার মতন অবস্থা না থাকে তাহলে তো আর আপনাকে জোর করে এটা করানো যায় না। এখন কথা হচ্ছে যে আপনার পুকুরে মাছের যে সমস্যা হয়ে গেছে এইটা যদি আপনি ভালোভাবে চিকিৎসা করতেই চান তাহলে অবশ্যই আপনাকে কষ্ট করতে হবে। আর আপনার পুকুর যদি বড় হয় বা সেরকমের যদি হয়, আপনি যদি বলেন যে এই ধরনের চাষিমূলক হ্যাজার্ড আমি নিতে চাই না, তাহলে আমাকে বলতে হবে যে আপনাকেও শিক্ষিত চাষির ভূমিকাটা পালন করতে হবে, যে মাছের ঘনত্বটা যেন বেশি না হয়, খাবারের পরিমাণটা যেন সঠিক হয়, আমিষের পরিমাণটা যেন তার প্রয়োজন মাফিক হয়, এবং অন্যান্য পরিচর্যাগুলি যদি সঠিক হয় তাহলে তো আপনার কোনো রোগবালাই কিছু আসার কোনো প্রশ্নই আসে না। তো আপনি আগে ভালো চাষি হন, তাহলে আপনি বলেন যে আমি এটা করতে পারবো না বা আপনাকে এটা তখন করাও লাগবে না। কিন্তু আপনি চাষের ফর্মুলা মানবেন না আর আপনি বলবেন এইটা করবো কেমন করি, তা কিন্তু হবে না ভাই। আপনি এখন বোঝার ব্যাপারটা হলো আপনার। এরপরে চিঠিটা হচ্ছে হাদি লাইফ, তিনি বলছেন যে স্যার কতদিন বয়সে রেণু নেওয়া ভালো হবে অনুগ্রহ করে বলবেন। আমার কাছে আশ্চর্য লাগে আপনাদের এই সমস্ত কথাবার্তা। কতদিন বয়সে রেণু নেব মানে কতদিন বয়সে রেণু আপনাকে কেউ সাপ্লাই দিতে চাইছে আমি জিনিসটা বুঝি না। সেটা হলো যে রেণু যে মুহূর্তে তার ইয়ক স্যাক বা ডিম্বথলি আমরা যেটা বলি সেইটা যখন মানে আপনার অ্যাবজর্ব হয়ে যায়, শরীরের সঙ্গে শোষিত হয়ে পেটটা শরীরের সঙ্গে সমান হয়ে যায়, তখনই এটা খুব জোর হলে 48 ঘন্টা, 52 ঘন্টা, 72 ঘন্টা পর্যন্ত নেওয়া যেতে পারে, কিন্তু তারপরে এটা নেওয়া যাবে না। কেউ যদি আপনাদেরকে বলে যে এটা কতদিনের বা কতদিনের নেওয়া যাবে, এটা কোনো ঘটনা না। খুব জোর হলে 72 ঘন্টা, তার বেশি আপনারা পার করতে যাবেন না। এর পরে চিঠিটা হচ্ছে যে কানাই ভৌমিক, কানাই ভৌমিকের ভাষা বোঝা বড় কষ্টকর, ওনার ভাষা বোঝার জন্য আবার ডক্টর শহীদুল্লাহকে যদি জীবিতভাবে পাওয়া যেত তাহলে ওনাকে আমি মানে তার কাছে যাইতাম ওনার ইয়ে নিয়ে। আপনি কানাই ভৌমিক লিখেন, সুন্দর লেখেন, আপনার আকুতি আমি বুঝতে পারি কিন্তু আপনার ভাষা আমি বুঝতে পারি না, এইটা আর কি সমস্যা হয়ে গেছে। আপনি বলছেন নমস্কার ভারত থেকে, খুব ভালো কথা, যে 33 শতকে তেলাপিয়া চাষ করলে ভালো হবে জানাবেন। 33 শতক বলে কোনো কথা না ভাই, শতকে শতকে মাপটা নেবেন। আপনারা শতকে 250টার মতো তেলাপিয়া ছাড়েন, তাহলে আপনাদের এটা খুব ভালো হবে, তা না হলে কিন্তু আপনার এটা ভালো হবে না। এরপরে চিঠিটা হচ্ছে ইয়াকুব সরকার পশ্চিমবঙ্গ থেকে বলছেন 1 একর পুকুর 800 সিলভার, 150 কাতলা, 1000 রুই, 1000 মিরর কাপ ছাড়তে চাইছি, তাহলে আপনার 800 আর 1000 হলো 1800 আর 150 হলো গিয়া তাহলে ১৯৫০ এবং ১২০ এক একর জায়গায় ২০০০ মাছ শতকে ২০টা এটা খারাপ না, খুব সুন্দর। এটা আপনি ছাড়তে পারেন এবং ঠিক মতন যদি আপনি মানে ব্যবহার করতে পারেন, খাবার দিতে পারেন, তাহলে আপনি করতে পারেন এটা। এরপরে চিঠিটা হচ্ছে এইচএম শামসুজ্জামান। এইচএম শামসুজ্জামান তিনি বলছেন যে স্যার আমার 50 শতকের একটা পুকুর আছে, আমার অ্যারেটরের ব্যবস্থা আছে, এখন আমি একক চাষ পদ্ধতিতে কত পিস তেলাপিয়া দিতে পারবো, খাবারটা নিজেই তৈরি করলে কিভাবে তৈরি করব সেটা দয়া করে বলবেন। আপনার এতগুলো প্রশ্ন, লম্বা প্রশ্ন, তারপরেও কথা হচ্ছে যে আপনি 50 শতকের পুকুরে আপনার অ্যারেটরের যদি ব্যবস্থা থাকে সেক্ষেত্রে আপনি তো শতকে 600টা পর্যন্ত আপনি দিতেই পারেন তেলাপিয়া। আর খাবারটা আপনি অনুগ্রহ করে আপনি প্রকৃতি নির্ভর মাছ চাষ গ্রুপে ঢুকে ওখানটায় আপনি ওই খাবারের যে পদ্ধতিগুলি আছে সেটা যদি আপনি জানার চেষ্টা করেন তাহলে আপনার জন্য খুব ভালো হবে। তো আপনারা সুন্দর থাকেন, ভালো থাকেন। আমি যতটুকু পারছি দূর দূরান্তরের ইউটিউবের দর্শকদেরকে প্রশ্নগুলি আমি পারতপক্ষে ওই ওই প্রশ্নোত্তরের যে জায়গাটা থাকে সেখান থেকে দেওয়ার চেষ্টা করছি। আর তাদের এই সমস্যাটা অন্য চাষি ভাইদের জন্য মানে শেয়ার করার জন্য কিন্তু আমি আবার নতুন করে এই ভিডিওটা আমি পোস্ট করছি। আমি জানি না আপনাদের কতটুকু কাজে আসবে, তবে আপনাদের চিন্তা চেতনার মধ্যে আমি কিছু ধাক্কা দিতে পারলাম বা পারবো এই বিশ্বাস নিয়ে আমি এই কাজটা করেছি। আপনারা সবাই ভালো থাকেন, সুন্দর থাকেন এবং আপনারা মাছ চাষ করে আপনারা সফল হন এই প্রত্যাশা করে আজকের ইউটিউবের পোস্ট এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম।